बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रियो शिक्षार्थीबृंद अस्सलामु आलैकुम। आमी प्रोफेसर मोहम्मद सिराजुल इस्लाम, प्राणीविद्या विभाग, जयपुरहाट सरकारी कॉलेज जयपुरहाट। आमी आज तुम्हारे एकादश एवं द्वादश श्रेणी यथारीति पूर्वेर नियमे जीव विद्या द्वितीय पत्रेर एकादश अध्याय जीन तत्व और विवर्तन विषय तुम्हारे एमसीक्यू एवं सीक्यू उपर आमी कथा बोल। जरा एकोन द्वितीय वर्षे आछो ए अध्याय गुलो जेहेतु तुम्हारे शेष हो गए सेई जन्य किन्तु तुम्हारे ए एमसीक्यू एवं सीक्यू आकारे प्रश्नगुला देवा क्लास टेस्ट आकारे। তাহলে চলো যাই, আমরা যথারীতি আমরা ক্লাসে চলে যাই। প্রথমেই যথারীতি তোমাদের যে একক মূল্যায়ন জ্ঞানমূলক যে প্রশ্নগুলো থাকে তোমাদের, সেই একক মূল্যায়নের উপর আমি তোমাদের এখানে দেখো তিনটি প্রশ্ন এখানে আমি দিয়েছি। প্রশ্ন তিনটির মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে, জেনেটিক্স শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করে? এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বইয়ে আছে, তারপরও কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা জেনে নেই, জেনেটিক্স শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করে? উইলিয়াম বেটসন কিন্তু জেনেটিক্স শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে। বংশগতি ক্রোমোজোম তত্ত্বের প্রবক্তা কে? এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা যারা জানবে তারা তো লিখবেই, আর যারা জানবে না তারা এই প্রশ্নের উত্তরটা দেখে না। বংশগতি ক্রোমোজোম তত্ত্বের প্রবক্তা সাটন ববেরি। এটি একটি সহজ কোশ্চেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ, যে কারণে তোমাদের জানা প্রয়োজন, সেই জন্য তোমাদের এই প্রশ্নটা আমি দিয়েছি। জেনেটিক্সের জনক কে? জেনেটিক্সের জনক তোমরা জানো গ্রেগর জোহান মেন্ডেল। পরের প্রশ্ন খেয়াল করো, একটি জিনোটাইপ আছে, এই জিনোটাইপ সম্পন্ন মানে এ বড় এ ছোট এ বড় বি ছোট বি জিনোটাইপ সম্পন্ন জীব থেকে কয় প্রকারের গ্যামেট তৈরি হতে পারে? এটি কিন্তু অত্যন্ত সহজ এবং ক্রিটিক্যাল কোশ্চেন। এই জিনোটাইপ থেকে চার ধরনের গ্যামেট তৈরি হতে পারে। পরের প্রশ্ন একটু খেয়াল করি, মানুষের হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা হলো, আমরা জানো হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দুটি জিনিস আছে জীববিদ্যায়। যদি হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড সম্বন্ধে তোমাদের যদি ধারণা থাকে তাহলে প্রশ্নের উত্তরটি দিতে পারবে। ক 44, খ 22, গ 46, ঘ 23। মানুষের হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23টি। এটি আরেকটি প্রশ্ন, যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, কি ধরনের এপিস্টেসিস এর জন্য মেন্ডেলের যে অনুপাত 13:3 হয়, কোন এপিস্টেসিস এর জন্য? চার ধরনের যে এপিস্টেসিস আছে সেটা প্রচ্ছন্ন, প্রকট, ডুপ্লিকেট প্রচ্ছন্ন এবং ডুপ্লিকেট প্রকট। সঠিক উত্তর, আমরা জানি প্রকট এপিস্টেসিস এর কারণে মেন্ডেলের যে 13:3 অনুপাতটা হয়, এটি একটি ব্যতিক্রম। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত 9:3:3:1 সেটা পরিবর্তিত হয়ে 13:3 হয়। পরের প্রশ্ন, পুরুষের ক্ষেত্রে কোনটি সত্য? 44A, এতে আমরা সাধারণত অটোজমকে বুঝি, কেননা মানুষের শরীরে
23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 40টি অটোজোম, 44টি অটোজোম আর 2টি হচ্ছে সেক্স ক্রোমোজোম। এখন পুরুষের ক্ষেত্রে 44A যোগ XX, 44A যোগ XY, 22A যোগ XX, 22A যোগ XY। সঠিক উত্তরটা আমরা দেখি, পুরুষের ক্ষেত্রে 44A প্লাস XY। এরপর আরেকটি প্রশ্ন, কোন বৈশিষ্ট্যটি সেক্স লিঙ্কড বৈশিষ্ট্য, তোমরা খেয়াল করো কোন বৈশিষ্ট্যটি সেক্স লিঙ্কড? বর্ণান্ধতা, গাত্রবর্ণ, চোখের রং, সিস্টিক ফাইব্রোসিস। সঠিক উত্তর, আমি তোমাদের পড়িয়েছি বর্ণান্ধতাই হচ্ছে সেক্স লিঙ্কড ক্যারেক্টার। পরের প্রশ্ন, হোমোজাইগাস অবস্থায় কোন জিন জীবের মৃত্যুর কারণ হলে তাকে হাইপোস্টেটিক জিন, প্রচ্ছন্ন জিন, লিথাল জিন, সেক্স লিঙ্কড জিন? তোমরা জানো হোমোজাইগাস অবস্থায় যদি কোনো জিন জীবের মৃত্যুর কারণ হয় তাকে বলি আমরা লিথাল জিন। পরের প্রশ্ন, মানুষে লাল সবুজ বর্ণান্ধতার জন্য দায়ী জিন হলো এপিস্টেটিক জিন, প্রকট জিন, সেক্স লিঙ্কড জিন, প্রচ্ছন্ন জিন? মানুষের লাল সবুজ বর্ণান্ধতার জন্য দায়ী জিনের নাম হচ্ছে সেক্স লিঙ্কড জিন। পরের প্রশ্ন, খেয়াল করো স্ক্রিনে, কোন বৈশিষ্ট্যটি সেক্স লিঙ্কড বৈশিষ্ট্য নয়? খেয়াল করো কোন বৈশিষ্ট্যটি, তুমি যদি সবগুলো সেক্স লিঙ্কড বৈশিষ্ট্য জানো তাহলে তুমি এখানে এই প্রশ্নের উত্তরটি করতে পারবে, কোন বৈশিষ্ট্যটি সেক্স লিঙ্কড বৈশিষ্ট্য নয়? বর্ণান্ধতা, গাত্রবর্ণ, হিমোফিলিয়া, DMD? সঠিক উত্তর, আমরা জানি গাত্রবর্ণ, আর বাকিগুলো সবই হচ্ছে সেক্স লিঙ্কড বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, কোনটি ভেস্টিজিয়াল অঙ্গ? ভেস্টিজিয়ালের বাংলা হচ্ছে লুপ্ত প্রায় অঙ্গ। সিকাম, মানুষের নখ, অ্যাপেন্ডিক্স, ক্ষুদ্রান্ত্র? দেখি কোনটি আমাদের শরীরের ভেস্টিজিয়াল অঙ্গ। আমাদের শরীরের ভেস্টিজিয়াল অঙ্গকে বলি আমরা অ্যাপেন্ডিক্স। পরের প্রশ্ন, ডারউইন বিগল জাহাজে কত বছর সমুদ্র ভ্রমণ করেছিলেন? তোমরা যারা জানো তারা উত্তরটা দিয়ে ফেলো, ক 2 বছর, ক 3 বছর, গ 4 বছর, ঘ 5 বছর। আমরা জানি ডারউইন বিগল জাহাজে 5 বছর সমুদ্র ভ্রমণ করেছিলেন। পরের প্রশ্ন, পিতা স্বাভাবিক এবং মাতা বর্ণান্ধ হলে ছেলেটি কি হবে? বর্ণান্ধ, স্বাভাবিক, 50% বর্ণান্ধ, 50% স্বাভাবিক? পিতা স্বাভাবিক, মাতা বর্ণান্ধ হলে ছেলেটি অবশ্যই বর্ণান্ধ হবে। পরের প্রশ্ন, কোনটি ডাইহাইব্রিড অনুপাত নয়? 13:3, 9:3:3:1, 9:7, 1:2:1? দেখি কোনটি ডাইহাইব্রিড অনুপাত, দুই ধরনের মনোহাইব্রিড আর ডাইহাইব্রিড, দেখি 1:2:1 এটি ডাইহাইব্রিড অনুপাত নয়, এটি মনোহাইব্রিড ক্রসের ব্যতিক্রম। পরের প্রশ্ন, দুইজন পিতামাতার ক্রসে প্রাপ্ত
বংশকে বলা হয় যে সহজ প্রশ্ন, প্রচ্ছন্ন টেস্ট ক্রস প্রথম অপত্য বংশ দ্বিতীয় অপত্য বংশ? দেখি সঠিক উত্তর প্রথম অপত্য বংশ, দুইজন পিতামাতার সংকরণায়ের ফলে সৃষ্ট বংশধরকে আমরা বলি প্রথম অপত্য বংশ। পরের প্রশ্ন, ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত জিন ইন্টারাকশন প্রক্রিয়ায় বাধা দানকারী জিনকে কি বলা হয়? গুরুত্বপূর্ণ কোশ্চেন, খেয়াল করো, ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত জিন ইন্টারাকশন প্রক্রিয়ায় বাধা দানকারী জিনকে বলা হয় প্রোকট জিন, হাইপোস্টেটিক জিন, এপিস্টেটিক জিন, লিথাল জিন। সঠিক উত্তর, ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত ইন্টারাকশন প্রক্রিয়ায় বাধা দানকারী জিনকে বলবো আমরা এপিস্টেটিক জিন। এপিস্টেটিস মানেই হচ্ছে বাধা প্রদানকারী জিন। পরের প্রশ্ন, মানুষে গাত্রবর্ণ নিয়ন্ত্রণকারী জিন এপিস্টেটিক জিন, পলি জিন, সেক্স লিঙ্কড জিন, পরিপূরক জিন? সঠিক উত্তর আমরা দেখি পলি জিন, কারণ আমরা তোমাদের পলিজেনিক ইনহেরিটেন্স যখন পড়িয়েছিলাম এই পলিজেনিক ইনহেরিটেন্স এর মাধ্যমে কিন্তু মানুষের দেহের গাত্রবর্ণ নিয়ন্ত্রিত হয়, কাজে গাত্রবর্ণ নিয়ন্ত্রণকারী জিনকে বলবো আমরা পলি জিন। প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তা ডারউইন হেকেল, মেন্ডেল ল্যামার্ক, ডারউইন ওয়ালেস, মেন্ডেল হেকেল? ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তা ডারউইন এবং ওয়ালেস, এবং এই যে এই থিওরিকে বলাই হয় ডারউইন এবং ওয়ালেস থিওরি। ব্যক্তিজনি জাতিজনিকে পুনরাবৃত্তি করে এ মতবাদটি কে দিয়েছেন? ল্যান্ডস্টেইনার, হেকেল, ডারউইন, মেন্ডেল? সঠিক উত্তর হেকেল, ব্যক্তিজনি জাতিজনিকে পুনরাবৃত্তি করে এই মতবাদটি হেকেল দিয়েছেন। এটা তোমরা জানো, এবিও রক্ত গ্রুপের আবিষ্কারক ল্যান্ডস্টেইনার, হেকেল, ডারউইন, মেন্ডেল? এবিও রক্ত গ্রুপের আবিষ্কারক হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার। নাইন ইস টু সেভেন এবং 2:1 অনুপাতের কারণ পরিপূরক জিন, প্রকট, এপিস্টেটিক জিন, লিথাল জিন? নিচের কোনটি সঠিক? ক এক ও দুই, খ এক ও তিন, গ দুই ও তিন, ঘ এক দুই ও তিন? সঠিক উত্তর আমরা জেনে নেই। সঠিক উত্তর এক ও তিন, পরিপূরক জিন ও লিথাল জিন। মানুষের সেক্স লিঙ্কড ডিজঅর্ডার এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া, নিচের কোনটি সঠিক? ক এক ও দুই, খ এক ও তিন, গ দুই ও তিন, ঘ এক দুই ও তিন? সঠিক উত্তর দুই ও তিন, লাল সবুজ বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া। এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিস হয় হচ্ছে তোমরা জানো সেটি হয় হচ্ছে আরএইচ ফ্যাক্টরের কারণে। এবারে প্রশ্ন, পুরুষ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য
খেয়াল করো, পুরুষ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 23, A44 প্লাস XX, হেটারোগ্যামেটিক, নিচের কোনটি সঠিক? 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। তাহলে আমরা দেখি পুরুষ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য 1 ও 3, অবশ্যই হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 23, এবং সেটা হেটারোগ্যামেটিক, মানে এখানে দুই ধরনের আছে, হোমোগ্যামেটিক এবং হেটারোগ্যামেটিক। হেটারোগ্যামেটিক মানে দুইটি ভিন্ন রকমের ক্রোমোজোম গুলো ভিন্ন রকমের এক্স এবং ওয়াই আকারে থাকে। পরের প্রশ্ন, ঘোড়ার বিবর্তনের সাথে সংশ্লিষ্ট জীবাশ্ম ইওহিপ্পাস, আর্কিওপটেরিক্স, মেসোহিপ্পাস। মনোযোগ দিয়ে শোনো, ঘোড়ার বিবর্তনের সাথে সংশ্লিষ্ট জীবাশ্ম ইওহিপ্পাস, আর্কিওপটেরিক্স, মেসোহিপ্পাস, নিচের কোনটি সঠিক? 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর 1 ও 3, ইওহিপ্পাস এবং মেসোহিপ্পাস। তোমরা যারা ঘোড়ার বিবর্তন পড়েছো সেখানে দেখবে এই দুইটাই জীবাশ্মের কথা বলা আছে। এরপরে প্রশ্ন, মানুষের এবিও রক্ত গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য, এবি রক্ত গ্রুপে উভয় অ্যান্টিবডি উপস্থিত, এবিও রক্ত গ্রুপ 4 ধরনের, ও রক্ত গ্রুপ সকলকে রক্ত দান করতে পারে, নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। আমরা সঠিক উত্তরটা জেনে নেই, সঠিক উত্তরটা হচ্ছে 2 ও 3। এবি রক্ত গ্রুপ 4 ধরনের, আর ও রক্ত গ্রুপ সকলকে রক্ত দান করতে পারে। পরের প্রশ্ন, ডারউইন এবং হেকেল কোন মতবাদের প্রবক্তা? প্রাকৃতিক নির্বাচন মতবাদ, ক্রোমোজোম তত্ত্ব, পুনরাবৃত্তি মতবাদ, নিচের কোনটি সঠিক? 1 ও 2, 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। আমরা সঠিক উত্তরটা জেনে নেই, সঠিক উত্তর 1 ও 3, ডারউইন প্রাকৃতিক নির্বাচন মতবাদ, আর হেকেল হচ্ছে পুনরাবৃত্তি মতবাদের প্রবক্তা। পরের প্রশ্ন, মেন্ডেলের সূত্র পুনরায় আবিষ্কারের সাথে জড়িত, ডারউইন, ডি ভ্রাইস, কার্ল করেন্স, নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ডি ভ্রাইস এবং কার্ল করেন্স মেন্ডেলের সূত্র পুনরায় আবিষ্কারের সাথে জড়িত। মানুষের হাতের সাথে হোমোলাগাস অঙ্গ, মানুষের হাতের সাথে হোমোলাগাস অঙ্গ, সিলের ফ্লিপার, প্রজাপতির ডানা, ঘোড়ার পা, নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। আমরা সঠিক উত্তরটা জেনে নেই, সঠিক উত্তর হচ্ছে 1 ও 3। এরপরে এ রক্ত গ্রুপধারী যাদেরকে রক্ত দিতে পারে, এ রক্ত গ্রুপ, এবি রক্ত গ্রুপ, বি রক্ত গ্রুপ, নিচের কোনটি সঠিক? 1 ও 2,
এক ও তিন, দুই ও তিন, এক দুই ও তিন। সঠিক উত্তরটা আমরা একটু জানি, এ রক্ত গ্রুপধারী রক্ত দিতে পারে এক ও দুই কে, এ কে দিতে পারবে এবং এ বি কে দিতে পারবে। তোমরা একটি উদ্দীপক লক্ষ্য করো, জীবের বৈশিষ্ট্য যথা মানুষের বর্ণান্ধতা, হিমোফিলিয়া, গাত্রবর্ণ, রক্তগ্রুপ ইত্যাদি সকল বৈশিষ্ট্যই জিন দ্বারা নিয়ন্ত্রিত। অটোজোম বা সেক্স ক্রোমোজোম জিন ধারণ করে। উপরের তথ্য থেকে নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও। মানুষের প্রশ্নটি হল, মানুষের বর্ণান্ধতার জিনটির অবস্থান হল, খেয়াল করো মানুষের বর্ণান্ধতার জিনটির অবস্থান হল সেক্স ক্রোমোজোম, নিউক্লিয়াস, অটোজোম, মাইটোকন্ড্রিয়া। সঠিক উত্তর, মানুষের বর্ণান্ধতার জিনটি সেক্স ক্রোমোজোমে অবস্থান করে। জিন সর্বদা জোড়ায় জোড়ায় থাকে, কে আবিষ্কার করেন? ডারউইন, খোরানা, জোহানসেন, মেন্ডেল। জিন জোড়ায় জোড়ায় যে থাকে, প্রত্যেকটা জিনে জোড়ায় জোড়ায় থাকে, এটি আবিষ্কার করেন মেন্ডেল। কোন ধরনের জিনের জন্য 9:3:3:1 অনুপাতটি পরিবর্তিত হয়ে 9:7 হয়? কোডমিনেন্ট জিন, এপিস্ট্যাটিক জিন, কমপ্লিমেন্টারি জিন, ডমিনেন্ট জিন? আমরা সঠিক উত্তরটা জেনে নেই। কোন ধরনের জিনের জন্য 9:3:3:1 অনুপাতটি পরিবর্তিত হয়ে 9:7 হয়? কমপ্লিমেন্টারি জিনের কারণে। হেটারোজাইগোটে উভয় এলিল সমভাবে প্রকাশ পেলে সেই প্রপঞ্চকে কি বলে? কোডমিনেন্স, এপিস্টেসিস, ডমিনেন্স, পলিজেনিক ইনহেরিটেন্স? হেটারোজাইগোটে উভয় এলিল সমভাবে প্রকাশ পেলে তাকে বলা হয় কোডমিনেন্স। আমরা জানি কোডমিনেন্সে দুইটি বৈশিষ্ট্যই সমভাবে প্রকাশিত হয়। মানুষের এবিও রক্ত গ্রুপ কয়টি জিন দ্বারা নিয়ন্ত্রিত? দুইটি, তিনটি, চারটি এবং পাঁচটি? আমরা সঠিক উত্তরটা জেনে নেই। তিনটি। দেখতেই পাচ্ছ মানুষের এবিও রক্ত গ্রুপ তিনটি জিন দ্বারা নিয়ন্ত্রিত, এ বিও, এই জন্য একে বলা হয় এবিও রক্ত গ্রুপ। মানুষের ডুশিনি মাস্কুলার ডিস্ট্রফি, যেটাকে আমরা DMD বলে থাকি আর কি, মানুষের ডুশিনি মাস্কুলার ডিস্ট্রফির জন্য দায়ী জিনটির অবস্থান হল অটোজোম, সাইটোপ্লাজম, সেক্স ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়াল ক্রোমোজোম। সঠিক উত্তর, সেক্স ক্রোমোজোম, এটিও সেক্স ক্রোমোজোমে অবস্থিত। তোমরা একটি উদ্দীপক লক্ষ্য করো, সৃজনশীল প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি। উদ্দীপকটি একটু লক্ষ্য করো, উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। উদ্দীপকটি দিয়েছি বড় ডি ছোট ডি,
ছোটই ছোটই ও ছোটটি ছোটটি বড়ই বড়ই জিনোটাইপধারী পিতা মাতা মূক ও বধির। মূক মানে কথা বলতে পারে না, বধির মানে কানে শোনে না। এইটি হলো উদ্দীপক। এই উদ্দীপক থেকে তোমার প্রশ্ন, লিথাল জিন কি, এটা তোমার বইয়ের জ্ঞান নির্ভর প্রশ্ন। তারপরে সেক্স লিঙ্কড বংশগতি বলতে কি বুঝো, এই যে দুটো ক্রস আমি তোমাদের দিয়েছি, এই ক্রসের উদ্দীপকের পিতামাতার এফ অন বংশধরের, এফ অন বংশধরের ফিনোটাইপ কেমন হবে যুক্তি দ্বারা উপস্থাপন করো। উদ্দীপকের ঘটনাটি মেন্ডেলের যে সূত্রের ব্যতিক্রম তা বিশ্লেষণ করো। এ হলো তোমাদের জন্য প্রশ্ন, আজ আর নয়, এই প্রশ্নগুলো তোমরা পড়বে, ঘরে থাকবে, বাসায় থাকবে, থেকে এই প্রশ্নগুলো পড়বে এবং নিজেকে শারীরিকভাবে সুস্থ রাখবে। তোমাদের সবার মঙ্গল কামনা করে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।